হ্যালো ফ্রেন্ডস, অন্তনপালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলুন শশা গাছের একটু মাটিটা তৈরি করে শশা গাছগুলো বসিয়ে দিই। এই যে আমার পুরনো শশা গাছগুলো রয়েছে, এগুলোতে আর শশা পাওয়া গেলেও এই শশার কিন্তু কোয়ালিটি হবে না, তো এগুলো ফেলে দিয়ে চলুন নতুন শশা গাছ বসিয়ে দিই। আর শুধু আজকের জন্য একটু অল্প কিছু হারভেস্ট করে নেব, তো চলুন শুরু করি। আর একটা কথা বলে দিই, আমি কিন্তু কালকেও বলেছি আপনাদের, আমি এখন চেষ্টা করব মোটামুটি এই জানুয়ারি মাসটা প্রত্যেক দিন ভিডিও শেয়ার করতে, তার পরবর্তীতেও যদি সম্ভব হয় করে যাব, কিন্তু এখন আপাতত আমি প্রত্যেক দিনই ভিডিও শেয়ার করছি। তো এই যে পুরনো গাছগুলো এবার আমি তুলে ফেলে দেবো, এগুলোতে এখন তো আর ভালো শশা পাওয়া যাবে না, শশা পেতে গেলেও অনেকটা দেরি করতে হবে, তো যতটা দেরি করতে হবে আমি নতুন গাছ লাগিয়ে কিন্তু সেখান থেকে শশা পাওয়া শুরু করে দেব। তো সেজন্য এটা না রেখে ফেলে দেওয়াই ভালো। আর এটা মোটামুটি দু মাস ধরে, প্রায় দু মাস মানে 57 দিন আমি শশাটা তুলেছিলাম, প্রথম শশা তুলেছিলাম যেদিন সেই থেকে আজ পর্যন্ত 57 দিন, মানে দু মাসই ধরুন। তো দু মাস থেকে কিন্তু একদম এক টানা শশা দিয়েছে, প্রত্যেকটা হারভেস্টিংয়ে দেখবেন আমি বেশ কিছু করে শশা পেয়েছি। মাত্র এই ছোট্ট একটা ফলের ক্যারেটে সেটুকুতেই কিন্তু আমার 4টে শশা গাছ হয়েছে, আর কত অল্প মাটিতে আর প্রচুর পরিমাণে শশা পেয়েছি। আর শশা খেতেও দারুণ একদম কোয়ালিটি, যেহেতু আমি কোনো রকম কোনো জৈবতে করি, কোনো কেমিক্যাল ইউজ করি না, তো শশার কিন্তু টেস্ট, শশা কেন আমার বাগানের সব সবজিরই কিন্তু টেস্ট একদম দারুণ থাকে। আর এই গাছগুলো যখন বসিয়েছিলাম আমি শুধুমাত্র গোবর সার আর মাটিতেই বসিয়েছিলাম, আর পরবর্তীতে দিয়েছি খোলের সার। আর আপনারা ইচ্ছা করলে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ হয়, সব সময় আমার দেওয়া হয় না, কিন্তু দিলে খুবই ভালো হয়। তো এই মাটিটা যদিও তৈরিই আছে, প্রচুর পরিমাণে গোবর সার তখন দেওয়া হয়েছিল যখন আমি বসিয়েছিলাম, তো তবুও একটুখানি আবার গোবর সার মিশিয়ে চলুন মাটিটা তৈরি করে নিই। তো এই যে ফেলে দিলাম সব শশা, পুরনো শশা গাছগুলো, এগুলোতে আর শশা হবে বলে মনে হয় না। আর এই দেখুন এখানে একটা শশা ধরেছে, তো ওই গোড়াটা আমি একটুখানি রেখে এই শশাটা নিয়ে এটাও কিন্তু ফেলে দেব। তো আপাতত 3-4 দিন এটা থাক। চলুন এবার এই মাটিটা, এই মাটিটা যদিও তৈরিই আছে তবুও একটুখানি সার দিয়ে আবার বসিয়ে দেব। তো নিয়ে চলে এসেছি একটু গোবর সার, চলুন একটু গোবর সার দিয়ে দিই। গোবর সার তো প্রচুর রাখা হয়েছিল, কিন্তু এখন মোটামুটি শেষ হয়ে এসেছে, আবার এই বছরে গোবর সার পেলেই কিন্তু আমি নিয়ে নেব। এরকম করেই সবসময় আমরা মোটামুটি অনেকটা গোবর সার কিন্তু স্টোর করেই রাখি, সারা বছর তাতে কাজ করা যায়। তো আপনাদেরও যদি সেই সুবিধা থাকে গোবর সার এরকমভাবে স্টোর করে রাখতে পারেন, তাতে কিন্তু সারা বছর কাজ করতে খুবই সুবিধা। ব্যাস, যেহেতু এটাতে গোবর সার প্রচুর পরিমাণে আছে আমি এটুকুই দিয়ে নিলাম। এবার একটু খুঁড়ে নেব, যে কোনো গাছের মাটিটা কিন্তু আপনারা একদম ঝুরঝুরে করে দেবেন, তৈরি করবেন, তাহলে দেখবেন সব গাছই ভালো হবে। কালকে আমার একজন বন্ধু শুনেছিলেন ধনেপাতার মাটি কেমন তৈরি করব, তো ধনেপাতার মাটি একদম ঝুরঝুরে হলেই ভালো হয়, শুধু ধনেপাতা না, যে কোনো ধনে পালং সবই যদি খুব ঝুরঝুরে থাকে মাটি তবে খুব তাড়াতাড়ি গ্রো হয়। আর এ দেখুন নিয়ে এসেছি, এটা হচ্ছে খোলের সার। আর আপনারা থাম্বনেলে যে শশা দেখলেন, যে শশার গুলো দেখেছেন, সেটা কিন্তু এই ক্যারেটেরই শশা, কিছুদিন আগেই হয়েছিল, তো তখন আমি শুধু গোবর সারেই বসিয়েছিলাম, খোলটা আর দিইনি। এখন আমি কিছুটা খোলও মিশিয়ে দিলাম, কোনো রকম কোনো কেমিক্যাল সার বা পেস্টিসাইড ফাঙ্গিসাইড কোনো কিছুই প্রয়োজন পড়েনি দেবার, এমনিতেই কিন্তু গাছগুলো ভালো হয়েছিল। তো গাছটা আমি মাঝে মাঝে একটু ধুয়ে দিতাম, যে কোনো গাছে আমি সবসময় যখন জল দিই একটু করে কিন্তু ধুয়ে দিই, তাতে পোকার আক্রমণ খানিকটা কম থাকে। ব্যাস, আমার শশা গাছের জন্য একদম রেডি হয়ে গেল বেড, এবারে চলুন চারাগুলো নিয়ে আসি। এই যে এখানে কয়েকটা চারা দিয়ে রেখেছিলাম, এই দেখুন এখানে
এখানে কিন্তু একদম ভালো হচ্ছে না চারাগুলো। এই যে মাটিটা খুব শক্ত, এই মাটিটাই আমাদের একদমই গোবর সার মেশানো হয়নি। তো দেখুন মাটিটা শক্ত বলে কিন্তু কোনো গাছই এখানে ভালো হচ্ছে না। এই জন্যই আমি সবসময় আপনাদের বলি মাটিটা যেন খুব ঝুরঝুরে থাকে। আগের বারে দিয়েছিলাম এখানে 4টে শশা গাছ, তো এবারে কটা আছে চলুন দেখি। অনেকগুলো চারাই কিন্তু হয়েছিল, আমি তো এখন দুটোই দেখতে পাচ্ছি। ওখানে কিন্তু দুটো চারাই বেঁচে আছে, আমি দুটোই বসিয়ে দেব। ব্যাস হয়ে গেল। আর এই সাইড দিয়েও কিন্তু আমি কিছু শশার চারা বীজ দিয়ে দিয়েছি, জানি না এখনও উঠবে নাকি। এখনও পর্যন্ত এই দেখুন একটা উঠেও গেছে, এখনও পর্যন্ত কিন্তু ওঠেনি। এবার একটু জল দিয়ে দেব, যদিও একেবারেই ভেজা বেডটা, একটু রোদে দিতে পারলে ভালো হতো। এই সাইডটায় এই যে এখানে আড়াল, একটু রোদ পড়ে না তো গাছটা বসে গেলে একটুখানি টেনে এদিকটাই দিয়ে দেব। আর এখানে বেগুন গাছটা কিন্তু খুব ভালো চেহারা হচ্ছে, বেগুন অলরেডি ধরেও গেছে একটা, ওই দেখুন ভেতরে। আর এই বগনবেলিয়াটায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে, পুরো ফুটে যাওয়ার পরে একদম ডাল তো আর দেখাই যাবে না, প্রচুর পরিমাণে এখনই কুড়ি এসে গেছে, কিছুটা ফুটেও গেছে। এটাতে একদমই ফুল হচ্ছিল না, অনেকদিন কেমন হয়ে পড়েছিল। তো 0050 আর সিঙ্গেল সুপার ফসফেট দেওয়ার পরে কিন্তু এত সুন্দর ফুল এসছে। আর এখানে দেখুন এই চন্দ্রমল্লিকাটা কি সুন্দর হয়েছে, একদম ছোট্ট একটা 6 ইঞ্চি টবে রয়েছে। আমার সব চন্দ্রমল্লিকাগুলোই এবার 6 ইঞ্চি টবেই করা হয়েছে, তো ফুলটা কিন্তু ভীষণ সুন্দর। আর বেডের ওলকপিগুলো কিন্তু খুব ভালো বাড়ছে, দেখুন প্রচুর ওলকপি হচ্ছে। এই যে ভেতরে ভেতরে অনেক ওলকপিটাই মনে হচ্ছে বেশি এখানে হয়েছে। এগুলো ফুলকপি, এখনো পর্যন্ত ধরতে শুরু করেনি। ওপরের যে কুমড়ো গাছগুলো বসিয়েছি তার থেকে কিন্তু নিচেরগুলোই বেশ ভালো চেহারা হচ্ছে। শিশিরে মনে হয় কুমড়ো গাছটা তো ভালো হয় না, নিচেও শিশির পড়ে কিন্তু ওপরের থেকে কম, জানি না এগুলো কেমন হবে। আর এই যে জুকিনিটা বাড়ছে, সব ফুলগুলোই আমি মেল দেখতে পাচ্ছি, একটা তো ফিমেল ফুল আইরে। আর এই ফুল গাছগুলোর এই যে কুড়িয়ে আসতে শুরু করে দিয়েছে, ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই জুকিনিটাও কিন্তু খুব ধীরে ধীরে বাড়ছে। তো চলুন এবার একটুখানি হারভেস্ট করব, একটুখানি নেব ধনে পাতা। ব্যাস এটুকুতেই হবে। আর তুলবো একটুখানি পালং শাক, এই যে আমার গামলার পালংটা কিছু কিছু জায়গায় খুবই ঘন হয়ে গেছে, তো যেসব জায়গায় বেশি ঘন সেখান থেকেই তুলে নেব, ঠান্ডাতে আমার হাত জমে যাচ্ছে, আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে।
পালংগুলো কিন্তু খুব ভালো টেস্টি হয়েছে। আর এটা আমি শুধু বসিয়েছিলাম মাটি আর গোবর সার, ব্যাস আর কিছুই দিইনি। আর মাঝে মধ্যে একটু খোলা সার দিয়েছি, সেটাও কন্টিনিউ দেওয়া হচ্ছে না। ব্যাস অনেকটাই বেশ হয়ে গেল। খুব মাটি একটুখানি ধুয়ে নিয়ে আসি, চলুন এখানে একটু ধুয়ে নিই। আর একটু পালং শাক কয়েকটা বড় বড় পাতা হয়েছে এখানে আমি দেখলাম। এই দেখুন এই পালংটা কি বড় বড় হচ্ছে। আমি এখান থেকে কিন্তু শুধু বড় পাতাটাই তুলে নেব। তাহলে এখানে যে ছোট পাতাগুলো আছে আবার কয়েকদিন পরেই দেখবেন খাওয়ার মতো হয়ে গেছে। যখন আমার সবজি একদম কমে যায় আমি কিন্তু এভাবেই হারভেস্ট করি। এই দেখুন এই মাটিতে এতই ভালো তৈরি হয়েছিল, এই যে পাহাড়ের যে পালংগুলো ওখানে কিন্তু এত ভালো হয়নি। এখানে দেখুন কি সুন্দর একদম বড় বড় পাতা হয়েছে। আর এখানে এই দেখুন ঢেকে রেখেছি, ওই ফুলকপিটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, বড় হচ্ছে, আরো বড় হবে, ঢাকাই থাক। আজকে একটু ফুলকপি তুলবো, কারণ আজকে এই পালং শাকে একটু ফুলকপি দেব। এটাও তুলে নিলাম, এটা কিন্তু আর একটু বড় হবে, আজ তুলবো না। এটা একদম তোলার মতো হয়ে গেছে, একটু বড়ও হয়েছে এটা। চলুন এটাও তুলে নিই। আর এখানে যে মেথি আর শিম দিয়েছিলাম, শিম তো এখনো ওঠেনি, মেথিগুলো কিন্তু এই দেখুন কি সুন্দর করে উঠে গেছে, আর খুব ফাঁকা ফাঁকা হয়ে খুব সুন্দরভাবে উঠেছে। আর এই সাইডটাই ছিল একটা কপি গাছ, তো এই জায়গাটা কিন্তু ফাঁকা পড়ে গেছে, তখন দেওয়া হয়নি। এখানে দিয়ে দিই আমি একটুখানি ছোলার বীজ, চারদিকে একটু 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 করে অনেকটাই কিন্তু হচ্ছে, সব জায়গা থেকে একটু একটু নিলেই একদিনের শাক হয়ে যায়। ইস কয়েকটা মেথি উঠে গেল। অনেক জায়গা থাকলে সুন্দর করে করা যায়, আসলে জায়গা তো একদমই কম, এইটুকু জায়গার মধ্যেই অনেক কিছু করতে হয়। তো মেথিটা হতে হতে উঠিয়ে নিলে সাইডটাই সুন্দর, এখানে একটুখানি ছোলার শাক হয়ে যাবে। আর এদিকে ইনকাগুলোর সাইজ কিন্তু বেশ ভালোই হচ্ছে, গাছটা যদিও খুব ভালো হয়নি তবে একেবারে খারাপও হয়নি। ডালিয়াগুলো কিন্তু বেশ মোটা তাজা হয়েছে দেখুন। আর এদিকেও এই যে ইনকাগুলো সব ফুটলে কিন্তু ভালোই হবে, টপটা ভরে যাবে। এই দেখুন ডালিয়াটা একদম হেলে গেছে, এটাকে একটু সাইড করে হেলান দিয়ে দিই, তাহলে আবার উঠে যাবে। এই দেখুন এখানে এরকম হেলান দিয়ে রেখে দিলাম, এটাও একদম পড়ে গেছে, তো গন্ডগোল। এটাও সাইড করে রেখে দিই, উঠে যাবে একটা করে, কিন্তু এদেরকে ঠেকনা দিতে হবে। এই বাঁধাকপিটা কিন্তু বেশ বড় হচ্ছে, গাছটাও কিরকম হয়েছিল আপনাদের দেখিয়েছি, খুব সুন্দর বাড়ছে, এটাও মনে হচ্ছে ভালোই বড় হবে। এই দিকের পুরো গাছটাই খুব বড় বড় হয়েছিল, আর ওদের এতই জায়গা নিয়ে নিয়েছিল যে সামনেরগুলো খুব একটা বাড়তে পারেনি, তো সামনেরগুলোও কিন্তু দেখা যাক খারাপ হবে না মনে হচ্ছে, এগুলোও বাড়তে শুরু করেছে। আর আমি তো সবসময় আপনাদের বলি রোদ, গাছ কিন্তু রোদ ছাড়া হয় না। দেখুন এই দিকটায় তো রোদ ভালোই পড়ে যায়, আর এই জায়গাটাই কিন্তু রোদটা একটু কম পড়ে, যখন এদিকে সূর্যটা আসে এই যে এই বিমটাতে আটকে যেয়ে এই গাছটায় খুব একটা রোদ পায় না,
তো রোদ না পাওয়ার ফলে এই শিম গাছটা কিন্তু খুব বেশি তেজি যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা হয়নি। আমার অন্যান্য সব গাছগুলো যেমন হয়, আর রোদ পেলে কিন্তু চেহারা একদম, যদি ওই দিকটাই থাকতো তো এর চেহারা একদম অন্যরকম হতো, কিন্তু আমি জায়গার অভাবে ওদিকটা নিতে পারিনি। তাই আপনারা চেষ্টা করবেন যেন যেই কোনো গাছই ফুল সানলাইটে থাকে, তবে কিন্তু গাছের চেহারা এমনিতেই অনেক ভালো হবে আর পোকামাকড়ের আক্রমণও অনেক কম হবে। তো একটু ফুল তুলে নেই, ফুল তুলে চলুন নিচে আছে। আর এখানে দেখুন কি করে রেখেছে, নিচে একটুখানি বেগুন তুলব। তারপরে আজকে ছোট্ট কি কি হারভেস্ট হলো, ছোট্ট হারভেস্টিং হয়েছে। এখান থেকে কয়েকটা গোলাপ নিচে নিয়ে গেছি, চলুন ওগুলো দেখিয়ে নিয়ে আসব। নিচে একটু বেগুন আছে তুলে, ওই গাছগুলো চলুন দেখিয়ে নিয়ে আসি। আর এখানে আসলে এখন সত্যি নামতে ইচ্ছে করে না ছাদ থেকে, এখন তো অতটা রোদও নেই, রোদটাও বেশ মিষ্টি, আর এদের কাছ থেকে কি আর যেতে ইচ্ছে করে বলুন তো। কি বিশাল বিশাল সাইজও হয়েছে, আর এই গাছটায় প্রচুর ফোটে। এটাও এই যে হলুদ ফুটতে শুরু করেছে, এইটাও দারুণ দারুণ, এই জাতটাও দেখবেন ফুটলে কি ভালো লাগে, প্রচুর ফোটে। অনেকদিন আখ তোলা হয় না, চলুন একটা আখ আজকে তুলে নিই, তুলে নিয়ে কেটে আমি ফিরে আসছি। তো আখগুলো দেখুন কেটে কেটে একদম পিস করে নিয়ে চলে এসেছি। এবার চলুন একটু নিচ থেকে ঘুরে আসি। তো চলে এসেছি দেখুন আমার পেছন দিকের বাগানটায়, আর কুমড়ো গাছগুলো কি সুন্দর বাড়ছে। তো বাড়া যখন শুরু হয়েছে আর ভালো গ্রোথ হচ্ছে, ভাবছি একটুখানি ভালো হলে যত্ন করতে উঠছে করে। তাই কালকে দিয়ে দিয়েছিলাম ছাদে যে বাকি সারটা ছিল সেগুলো এনেও দিয়ে দিয়েছি। আর আজকে আমি এখানে একটা কিচেন ওয়েস্ট দেব, যেটা আমরা অনেকেই জানি লাউ লাউ গাছে বিশেষ করে দেয়, ভাতের মার বাসি করে ওই মারটা কিন্তু দিলে লাউ গাছে ভালো হয়। তো লাউ গাছ তো আমার এখানে এখন নেই, ছাদে একটা লাগিয়েছি দেখেছেন খুবই ছোট, সেটাতে এখন সার দেওয়ার মতো অবস্থায় আসেনি। তো কালকের ভাতের মারটা দেখুন রেখে দিয়েছি, আমি একটুখানি জল দিয়ে পাতলা করে নিয়েছি, ওই ভাতের মাটিটা আমি কুমড়ো গাছে দিয়ে দিচ্ছি। তাতে আমি দেখেছি মাটিটা অনেক নরম থাকে যখন ওই ভাতের মাটিটা দেওয়া হয়। তো দিলাম, দেখা যাক কী হয়। আর আছে একটুখানি বেগুন, চলুন বেগুনটা তুলে নিই। কালকেও তুলেছিলাম তিনখানা বেগুন, আর আজকেও তুলে নিচ্ছি দুটো। আপাতত এখন এই গাছগুলোতে বেগুন নেই, কয়েকদিন পর আবার পাওয়া যাবে। এই দেখুন বেশ কিছু বেগুন কিন্তু এই ডালটাতে ধরেছে, আবার এই যে একদমই ছোট, 5-7 দিনের মধ্যে তোলা যাবে। আর এখানে একটা স্ট্রবেরি নিয়ে এসেছিল, তো স্ট্রবেরিটাই যে এতগুলো স্ট্রবেরি ধরে গেছে আমি কিন্তু নিজেও জানি না কালকে, কারণ ওই দিকটায় ঘোরানো ছিল মুখটা, আমি দেখতে পাইনি, কালকেই দেখতে পেলাম যে এতগুলো স্ট্রবেরি ধরে গেছে। আর এখানে অ্যাজেলিয়া ফুলটা অনেক দিন কিন্তু লাস্টিং করছে, এদিকে সেই সুন্দর জবাগুলো এখন মরে গেছে। আর এই দিকে রেখে দিয়েছি আমি রিনা হুগোটা, কিন্তু নিচে নামিয়ে নিয়ে এসেছি, কারণ ছাদে থাকলে আমরা সারাদিন দেখতে পাচ্ছি না, সেই জন্যে নিচে নামিয়ে এনেছি। ফুলটা শেষ হয়ে গেলেই কিন্তু আবার উপরে নিয়ে যাব। আর চন্দ্রমল্লিকাটাও কিন্তু দারুণ হয়েছে, যেটা ছাদে দেখালাম ওটা নয়, এটা আরেকটা গাছ, তবে ওটাও নিয়ে আসব। আর এই গোলাপটাও নিয়ে এসেছি, সামনেটা পুরো কিন্তু আমার বেশ একটু ফুল ফুল রয়েছে। আর এই যে হর্ষফুলিয়াটা, সেদিন আমার ছেলে বল খেলে একদম ওপর থেকে ফেলে দিয়ে টবটা ভেঙে দিয়েছে, তো ওটাকে আবার রিপোর্ট করা হয়েছে একটু বড় টবে, এটা 12 ইঞ্চি টবে কিন্তু আবার রিপোর্ট করে দিয়েছি, যেহেতু পার্মানেন্ট গাছ এখন 2-1 বছর, আর রিপোর্ট না করলেও চলবে। তো খুব সুন্দর ফুল দিচ্ছে আর প্রচুর পরিমাণে কুড়ি এসছে, এর কেয়ার গোলাপের মতোই করা হয়েছিল। তো চলুন এবার দেখি কী কী হারভেস্ট হলো। আজকে তুললাম একটু ধনে পাতা, একটু পালং শাক, দুটো ফুলকপি, একটু বেগুন আর আখ, 1, 2, 3, 4, 5, 6, এখন 6 রকমেরই হারভেস্টিং রোজ হচ্ছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন।
আর আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।